اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليهم درف شانی ن کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلا گل اولا بھی کمالی ہے کشپت تجا بھی جمالی سنت جمیع سالی صلو لو علئی ہے ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بينه بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা বেজারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় জারা

আমরা আল্লাহতাল দরবারে লাখো কোটি আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই পবিত্র ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করার এবং এর পূর্বে কোরআন এবং সুন্দর আলোকে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন এর জন্য আমরা সবাই পরিচয় আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সঈদুল কাউনাইন সঈদুল মোরসালিন খ তামি শামসুদ্দোহা হদরুদ্দুজা মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লাম আত্মার মাগ ফেরাত কামনা করছি সেই সমস্ত শহীদদের প্রতি যারা বদরহুদ খন্দক থেকে নিয়ে এই পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই যুগেও যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন স্বাধীনতা যুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন এদের মধ্য থেকে যারা ইমানদার আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কুহল করে বলেন আমেন সম্মানিত মুসল একরাম যে আল্লাহ তালা আমাদেরকে গত বছর আমরা ঈদ ফেয়েছিলাম এই কোরবানির ঈদ অথবা কিছুদিন আগে আমরা উল ফিতর ফেয়েছিলাম আবার যা আল্লাহ তালা আমাদেরকে এই উৎসব মুখর একটি দিনে ঈদুল আজহার দিনে আমাদেরকে হায়াত দিয়ে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা রবের দরবারে প্রশংসা আদায় করার দরকার আমরা সবাই চিৎকার করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ ইজা আল্লাহর প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ না লস লাভ আল্লাহ বললেন লাইন সাকার তুম ইন কাফার তুম ইন্না আজাবি সাদি আল্লাহ বললেন বান্দাব তোমরা যদি আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর প্রশংসা কর আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আগের চাইতে আরো বাড়িয়ে দিব সোহান আল্লাহ আর যদি তোমরা শুক্রিয়া না কর আমি আল্লাহ রায় না মানব আমি আল্লাহকে শেষ জানা দাও তোমাদের জন্য ওই কেমতের কঠিন ময়দানে বহা ভয়াবহ মহাশাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে এই জন্য প্রশংসা করব কার এই প্রশংসা শুধু আমরা নয় আকাশে এবং জমিনে যত ধরনের সৃষ্টি রয়েছে সবাই আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহ তাজ বেদাই করে সেই কথা আল্লাহ সুরাহাস্বরে শুরুতে বললেন সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম আল্লাহ বললেন তোমরা মুসা তেল দেওয়ার কোনো দরকার নাই যে শুধু মানুষের আমরা আল্লাহর প্রশংসা করি না আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের সৃষ্টি হয়েছে গাছপালা প্রাণী জগৎ যত কিছু রয়েছে সবাই আমি আল্লাহর আদায় করে আর তোমরা যদিও না আল্লাহ শক্তিশালী তিনি আল্লাহ মহাপরাক্রমশালী তিনি আল্লাহ বিজ্ঞানময় তিনি সব কিছু জানেন তাহলে কিছু জানেন কে এই যে আমরা আজকে যে দিনটিতে বসে আছি এই দিনটির নামটা হচ্ছে ঈদুল আধহা ঈদ হচ্ছে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে ফিতর অর্থাৎ ফিতরে দেওয়ার দিন আর ঈদুল আধা হচ্ছে কোরবানি দেওয়ার দিন যে দুটা ঈদ আমরা কিভাবে ফেলাম এই ঈদের উৎপত্তি থেকে। মূলত রাসুসাল্লাহ সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় ছশো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন ওই মদিনার পূর্ব নাম ছিল কি ইনাম ইয়াশ্রীফ তো ইয়াশ্রিফে গিয়ে দেখতে পেলেন ওখানকার লোকেরা দুইটা দিনে বছরে দুইটা দিনে উৎসব পালন করে একটা হচ্ছে নরোজ আরেকটার নাম হচ্ছে মিহির কি বললাম বললেন তো একটার নাম নরোজ আরেকটার নাম মিহির যান তো এই দুইটা দিনে তারা আনন্দ করে তো রাসুসাল্লাহ সাল্লাম ওই মদিনার স্থানীয় লোকদেরকে বললেন আনসারদেরকে মোয়াজদেরকে বললেন যদি এই নামগুলা না দিয়ে আমরা মুসলমানরা আমাদের অধীনে দুইটা আমরাও কি করব খুশির দিন পালন করব। সেই দুইটা দিনের নাম হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে উল আধা এই হচ্ছে মূলত ঈদের উৎপত্তি হিজরতের পরেই শুরু হয় এবার আসেন এই ঈদের দিনে আমাদের জন্য কিছু শূন্য রয়েছে এক নাম্বার শূন্য হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া এক নম্বর শূন্য হচ্ছে কি ঘুম থেকে তাড়াতাড়ি উঠা কিন্তু আমরা রাতে ঘুমায় হচ্ছে কয়টায় একটা দুইটা বাজে এই জন্য সকালে আমাদের মানে ঈদের নামাজ দুই রেখাতে পড়বে তাও সেটা কি দ্বিতীয় রেখাতে এসে ধরে এরকম ভাবলি কো কি আস না আপনি একটু তাড়াতাড়ি উঠেন নামাজ পড়েন এরপরে মেসোয়াক করা কি করা মেসোয়াক করা এরপর হচ্ছে গোসল করা যাদের ফরজ গোসল তারা তো আমরা করবই আর যাদের ফরজ গোসল না এমনিতেই গোসল তারাও ওই দিন গোসল করা কি শোন না হচ্ছে না হচ্ছে পরিধান করা কি পোশাক উত্তম উত্তম পোশাক বলতে কি এই যে হাজার হাজার টাকার পাঞ্জাবি শার্ট জুব্বা বা প্যান্ট এরকম নাকি না উত্তম পোশাক বলতে আপনি যেই পোশাকই পরেন না কেন সেটা যদি পুরাতনও হয় আর এটা যদি দ্রুত করা থাকে পরিষ্কার করা থাকে ইস্তারি করা থাকে সেটাও কি সুন্দর পোশাক সুন্দর পোশাক মানে যে অনেক দাম বিষয়টা কিনা এমন আমাদের এরকম ধারণা হয়ে গেছে যে ঈদ মানে কি কিনতে হবে নতুন জামা সবাইকে নতুন জামা কিনে সামর্থ্য আছে। ঈদ মানে নতুন জামা না যাদের সামর্থ্য আছে সেটা ভিন্ন কিন্তু আমার যেইটুকু আছে সেইটুকু যদি আমি পরিষ্কার করে রাখি ওইটাই কি সুন্দর এরপর আসেন ফার্স্ট নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া ঈদগাহে কি করে আসা হেঁটে হেঁটে আস কিছু লোক আছে দেখবেন ওনার হয়তো ব্যক্তিগত কার আছে তো ওনার যে একটা কার আছে বা একটা যে বাইক আছে এটা মানুষকে কি করতে হবে দেখাতে হবে এই জন্য ভাব নিয়ে কি করে আসে প্রাইভেট কারে করে আসে না আপনি হেঁটে আসেন হেঁটে যান হেঁটে কি শুন না এরপর আসেন ঈদগাহে যাওয়ার আগে সরি নর্মালি হচ্ছে রাসু সালামের যে শূন্য ছিল ঈদুল ফিতরে আসার আগে উনি মিষ্টি মুখ করে আসতেন কিসমিস বা খেজুর এই জাতীয় কিন্তু কোরবানির ঈদে কি করতেন ঈদের আগে কিছু নর্মালি খেতেন না ঈদের নামাজ শেষ করে যেই পশুটা উনি কোরবানি করেছেন ওইটার প্রথম যে গোস্ত ওইটা দিয়ে তিনি কি করতেন খাওয়া শুরু করতেন এটাই কি শুনলাম এরপরে সাত নাম্বার হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এখন আপনি বাইরে যাওয়ার প্রতি যদি রাস্তা একটাই থাকে তাহলে আপনি আসার সময় ডান দিক থেকে আসেন যাওয়ার সময় বাম দিক দিয়ে যান আর যদি অনেকগুলো রাস্তা থাকে তাহলে অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি এক রাস্তা দিয়ে আসতে পারেন আর এক রাস্তা দিয়ে যেতে পারেন এটা শুন না এরপরে আট নাম্বার হচ্ছে সকাল সকাল ঈদের নামাজ ফোটার জন্য যাওয়া সকাল সকাল এই যে আমরা আজকে আটটায় দিছি বা সাড়ে আটটায় এটাও মোটামুটি দেরি হয়ে গেছে আরও আগে দেওয়া যেত তাহলে আরও ভালো ভালো হতো তাই জন্য তার কারণ হচ্ছে আগে আগে ঈদের নামাজটা শেষ করে করলে গরুর কাজটা শেষ করে আবার কি জোহরের নামাজ ধরা যায় সেই জন্য সামনে খেয়াল রাখবেন নয় নাম্বার হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা কোথায় ঈদগাহে মূলত ঈদের নামাজের সুন্না হচ্ছে খোলা মাঠে পড়া তো একান্ত যদি বৃষ্টির সম্ভাবনা থাকে বা খোলা মাঠ না থাকে ওরকম জায়গা না থাকে সেক্ষেত্রে জরুরতের ক্ষেত্রে হচ্ছে কি মসজিদে পড়া যায় কিন্তু শূন্য হচ্ছে কোথায় খোলা মাঠে পড়া এখন তো প্রত্যেক মসজিদ মসজিদ একটা ইজ্জা হয়ে গেছে এটা আসলে সমাজের বিশৃঙ্খলার দিক সবাই যদি এক মাঠে পড়ে তাহলে এটা একটা ঐক্য দিক যে সবাই একসাথে মিলেমিশে একাকার একটা ব্রাতৃত্ব তৈরি হলো কিন্তু আমরা আলাদা আলাদা মসজিদে কি জামা তৈরি করতেছি ভাইরা এরপরে দশ নম্বর হচ্ছে তাকবীর বিষয়টা কি না যে ফরজ নামাজের পরে একবার ফোড়া শুন্য উচ্চ আওয়াজে আর মহিলারা বাসায় নিম্ন আমাজে ফুটবে আর শূন্য হচ্ছে উঠতে বসতে হাঁটতে ঘুমানোর আগে ঘুমানোর পরে সব সময় কি ফুটবেন তাকবির ফুটবে কি সেটা আমি গত জুমে বলেছি পড়ে সবাই অল্লা হকবর হকবার ইহ আকবর আকবর ওয়ালিল হাম আবার অল্লা আল্লাহু হকবর এই তাকবীর আমরা পড়ব একটু ভাবে পড়ব তারা হলে কি নাই প্রয়োজন এরপর হচ্ছে শরীয়তের সীমার ভিতরে থেকে আনন্দ প্রকাশ করা শরীয়তের মানদণ্ডের ভিতরে থেকে কি আনন্দ প্রকাশ করা আমরা কি করি ঈদের নামাজ পড়েই কোরবানি হয়তো কোরবানিকে ঠিক ব্যস্ত থাকে যে রমজান আমরা কি করি যে একটা পিক আপ ভাড়া করে তারপরে স্পিকার নিয়ে বড় বড় পুরো এলাকা কি চকদে ঘুরাফিরা করে ফোলাফান লাফালাফি করে নাচানাচি করে তাহেরি হুজুরের গান বাজায় কোন হুজুর তাহেরি হুজুর তো যেই হুজুরেরই বাজান এটিকে স্বভাব হচ্ছে নাকি না ওই সমস্ত ছেলেফেলেদেরকে ধরে আচ্ছা মতো যদি ধোলাই দেওয়া যায় ফিটা দেওয়া যায় তাহলে ঠিক মতো হয় তুমি মুসলমান না তোমাকে আনন্দ করার এই অধিকার তো দেওয়া হয় নাই নির্দিষ্ট সীমার ভিতরে যে কি করো আনন্দ এখন এই বাজে কাজ এটি আসমান থেকে লোকের এসে করে নাকি এরা আপনার ছোট ভাই এরা আপনার বাতিজা এরা আপনার ছেলে এটা আপনার দলের লোক এটা আপনার ছাত্র বাজে অনেক ক্যাটাগরিতে পড়ে তা আপনি যেটা নিচে ঢুকতেছেন না হয় না বলা হয় একদিন একটু মজা করবেই আপনার আগে সাইজ করা হবে যারা বলবে যে ফোলা পানি একদিনের জন্য মজা করবে তাদের কি করা হবে তাদের আগে সাইজ করা হবে এই জন্য সমাজপতি যারা আছেন তারা এগুলো রুখে দেন এই সমস্ত অন্যায় কাজ এরপরে কিছু লোক দাবা খেলতে বসে যায় জুয়া খেলতে বসে যায় ঈদের দিন ভাইরা পুলিশ আসে পুলিশের বাইরে এসে একটু দূরে নিয়ে দেয় পাঁচশো এক হাজার টাকা নিয়ে কি আবার চলে যায় এই কি অন্যায় বন্ধের সিস্টেম না এই জন্য অন্যায়কে একেবারে উৎখাত করে দিতে হবে সমাজ থেকে মত বলেন গাজা বলেন যত ধরনের অন্যায় আস প্রথা সুপ্রথা প্রিয় ভাইরা তাহলে আমরা মোটামুটি ঈদের শূন্য সম্পর্কে জানলাম জানলাম তো এই কাজগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশা কিছু মাসালা বলে রাখি যেইগুলো আমি গত সময় বলি নাই কোরবানির মাংস কত ভাগে ভাগ করা সরি কোরবানির মাংস কত ভাগে ভাগ করতে হবে নর্মালি আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে আমাদের আমাদের গোস্তকে আমরা তিন ভাগ করতে হবে কয় ভাগ তিন ভাগ এটা আসলে উত্তম কিন্তু এটা ফরজ ফরাজওয়াজে সুন্নত কিছুই না কি বলে একটা খাবে আরেকটা আত্মীয় স্বজনকে দিবে আরেকটা গরিব দুঃখে কি দিবে এটা হচ্ছে ওলা ইমামদের একটা মত এটা কোনো কি না শূন্যত না ওয়াজিব না ফরাস দূরে থাকে যদি এরকম হয় আপনি যে পশু কোরবানা দিয়েছেন আপনার ফ্যামিলি এত বিশাল আপনি খাওয়ার পর আর থাকবেই না তাহলে আপনি মানুষই কিভাবে দিবেন তবে কোরআন যেটা বলছে যে তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে দাও সেই জন্য আমরা সেদিক থেকে কি করি এটা দেই তবে তিন ভাগে করতে হবে বিষয়টা কি না এমন আগে তো আপনি আপনার আত্মীয়দেরকে দিবেন এরপরে না অন্যান্য দূরে যারা আছে তাদেরকে দিবেন তেজন্য জন্য হচ্ছে দেওয়াটাই উত্তম তার কারণ হচ্ছে আপনি কোরবানি মানে কি করা ত্যাগ করা তো তাহলে ত্যাগ আপনি যদি এখান থেকে না শিখেন আপনি তো খাচ্ছেন ভালো কথা কিন্তু যারা দিতে পারে না তাদের কি অবস্থা এই জন্য মানবিকতার দিক থেকে ভালোর দিক থেকে সামাজিকতার দিক থেকে কি দেওয়ার দরকার তবে না দিলে তারে আপনি তার কোরবানি হয় নাই বা গোস্ত খাওয়ার জন্য দিছে বা তারে আপনি বর্ষনা করতে কি পারেন না তবে দেওয়াটা উত্তম এরপর হচ্ছে গরু জবাই কার নামে দিবেন হুজুরের লিস্ট দেয় জবাই করা হুজুর এই অমুকের নামে দিব অমুকের নামে দিব অমুকের নাম দিবে সাত আটজনের নাম ফটে অমুকের ছিল অমুক এই কথা বলার কারণে আপনার কোরবানি কি বাতিল মূলত কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না কোরবানি হয় কার নামে আল্লাহর নামে বলতে হবে আল্লাহর নামেই দিচ্ছি অমুকের পক্ষ থেকে দিচ্ছি কি বললাম আল্লাহর নামেই দিচ্ছি কিন্তু অমুকের পক্ষ থেকে দিচ্ছি কিন্তু আমরা কি বলি অমুকের নামে তো অমুকের নামে না আর এত নাম ফোড়ার তো দরকার নাই কোরবানি কার পক্ষ থেকে দিচ্ছেন কার দিচ্ছেন এটা আল্লাহ জানে না এত কিছু দরকার নাই আপনি গিয়ে বিস্মিল্লা আল্লাহ শেষ এটা বলে জবাই করে দেন সহজ করেন ইসলামরা এত কঠিন কি বানায় না তো হুজুররা যে দোয়া ফরে এত দোয়া পড়ার কি সময় আছে এত ফর দোয়া পড়া তো দরকার নেই ইন্ন পড়তেছে কুলিন না চলাতে পড়তেছে আরও কি কি দোয়া এত দোয়া না পড়ে অন্তত কি ফুটবেন বিসমিল্লা আল্লাহর নামে আল্লাহ আকবর আল্লাহ শ্রেষ্ঠত্ব আর একটু বাড়াই বলতে পারেন মিনকা ওয়ালাকা যে আমার পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে আপনি কি করেন কবুল করেন অনেকে আবার ভুল বের করে হুজুরে যে এত তাড়াতাড়ি গুরু জবাই করলো ধোয়া কখন ফুটলো আসলে ধোয়া নাই ফোড়ে আমি তো জবাই করতে পারতাম হুজুরে কেন দিস তো কেন দিস না আপনি করেন এই জন্য ভুল বুঝা এজন্য এই এত কঠিন করার প্রয়োজন নেই প্রিয় ভাইয়েরা সর্বশেষ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনেন এই যা সময় আসার কতক্ষণ অলরেডি চল্লিশ হয়ে গেছে নাকি আর বিশ আছে এখনো মানুষ আসে নাই তো কাদেরকে নিয়ে আলোচনা করা হবে কাকে আলোচনা শুনুন এই জন্য আগে আগে আসার দরকার এরপর আসেন এই যে হজ করে হজের সময় আমরা কি পড়ি তালবিহা পাঠ করে কি পাঠ করি বিয়া পাঠ কি লাভ বাইক বন্যা মাতা লা কাওয়ালমুল লা সারিকা এটা আমরা পড়ি না কত কঠিন কথা আপনি তো নরমালভাবে বলে দিচ্ছেন এটার মানে যে কত কঠিন এটা তো জানেন না লাভ বাইক আল্লা আহ্বাইক আমি হাজির আমি উপস্থিত তো কেন আসছো কি বলতে চাও বলতে চাও লাভ সারি কালা কালা পাই আল্লাহ আমি আবার বলতেছি আমি হাজির তো হাজির হয়েছে বুঝলাম এরপরে কি লা আপনার সাথে কোনো শরিক নাই আপনার সাথে কোনো শরিক নাই আমি সেরে করে না ইন্নাল হামদা নিশ্চয় সকল প্রশংসা কার জন্য কিন্তু ওই লোকটাই যখন দেশে আসে তখন বলে এই বছর যে ফসল ভালো হয়েছে এটা এমনি এমনি হয় নাই এটা এমনি এমনি হয় নাই এটা মা দুর্গার কারণে মা কালীর কারণে বছরে ফসলটা কি হয়েছে ভালো আপনি সেখানে বললেন ইন্নাল হামদা নিশ্চয়ই সকল প্রশংসা জন্য আল্লাহর জন্য আর দেশে এসে বলতেছেন মা দুর্গার কারণে তারপর মা কালীর কারণে কি হয়েছে বছর ফসলটা ভালো তাহলে ওখানের কথার সাথে আপনার দেশের কথার সাথে কি নাই মিল আল্লাহ কি দুইজন ওখানে একজন কোম্পানিগঞ্জ আর একজন এরকম নাকি এরপর আপনি বললেন ইন্দাল হামদাব তারপরে লাভবাহিক সারি কালাকা লাভবাহিক ইনাল হামদা ওয়ান নেয়ামাত শুধু আল্লাহর তোমার প্রশংসা না ওয়ান নেয়ামাতা সকল নেয়ামত তোমার সকল নেয়ামত কার আল্লাহর তো দেশে এসে সেটা কি থাকে না মনে থাকে না যে আমার ছেলে আমার খাওয়া আমার ছেলে যদি বিদেশ না থাকতো আমাদের এরপর আপনি বললেন লাকাওয়াল মূল শুধু তাই নয় প্রশংসাও আপনার নিয়ামত আপনার লাকাওয়াল মূল রাজত্ব সবকিছু আপনার রাজত্ব কার আল্লাল কৌটালিল্লা হে জামি আপ নিশ্চয় সকল ক্ষমতার মালিক হলে একজন তিনিকে ক্ষমতার মালিককে আর আমরা দেশি মিছিল দেই ক্ষমতার উচ্চ জনগণ তাহলে আল্লাহর কথার সাথে আমার কথার কি নাই এরপর আল্লাহ বললেন ইনিল হুকমু ইল্লা ইল্লা দুনিয়াতে কোনো ব্যক্তির কোন দলের

হজের সময় এতটা খরচ করে সেখানে গিয়ে এই কথাগুলা বলতেছি যে লাকাওয়াল মূল সকল ক্ষমতা আপনার সকল রাজত্ব আপনার কিন্তু উনি সভাতে এসে দেশে এসে মিটিংয়ে সবাতে এসে সেই কথা কি থাকে না মনে থাকে না সেখানে গিয়ে বলে যে হিন্দু মুসলিম আমরা কি ভাই ভাই প্রে ভাইরা এই জন্য আমি সেখানে যে ওয়াদাটা করতেছি আল্লাহর সাথে ওই ওয়াদাটা যাতে আমার সাথে কি থাকে খেয়াল থাক তাহলে এরপরে আবার বললাম লাভবাহিক লাখ আল্লাহ আবারও হাজির আপনার সাথে আমি কোনো কি করি না শরীর করি না ভাইরা তাহলে এই কথা ওখানে যেভাবে বলছি এটার মর্মার্থ বুঝে আমি দেশে এসেও সেটা কি করতে হবে আমার বাস্তব জীবনে পরিণত করতে হবে এরপর আসেন বিদায় হজের ভাষণে রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছিলেন আল্লাহর আল্লাহ রিবাহ সাহাবিদেরকে সামনে নিয়ে আপ সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার আগে তিনি জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা শুনে নাও আল্লাহ আমাকে যে রিসালাতের দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন যে নবুয়ের দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন আমি কি তোমাদের কাছে সম্পূর্ণভাবে এটা পৌঁছে দিতে পারছি না সবাই এক এক বললেন বললেন বালা একটা শব্দর তো কিন্তু বালা তো কি অবশ্যই হা আপনি আপনার দায়িত্ব কি পালন করেছেন যথাযথভাবে তখন আল্লাহর হাবিব বললেন আল্লাহ সাদ ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার সাবিরা আমার পক্ষে সাক্ষী দিয়েছে আমি আমার দায়িত্ব পালন করেছি এরপরে আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবিরা শুনে নাও আমার মনে হচ্ছে আমি আবার তোমাদেরকে একত্রিত হয়ে আর পাব না আমার মনে হচ্ছে এটাই শেষ বক্তব্য আর একসাথ হব কিনা আমার জানা নাই আমার মন বলে আমি দুনিয়া থেকে বিদায় নিতে হবে তখন একটু সবাই ভেঙে পড়লেন তখন আল্লাহর হাবিব সান্ত্বনা দিলেন ওয়া মা সাবিরা সিনতার কোন কারণ নাই আমি চলে যাব কিন্তু তারাক তুফিকুম আমরাইন লাংতা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত কিতাব আল্লাহি ওয়া সুন্নতে রাসূলি কিতাব আল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন আমি চলে যাব ঠিক আছে তবে আমি তোমাদের জন্য দুইটা জিনিস শেখা যাচ্ছে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো লাংতা লোক কখনো তোমরা পথ হবে না একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো আমি রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সুন্নত কিতাব আল্লাহ মানে কি আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি কোরআন আল্লাহর কিতাবের নাম ফাজাল আমল নাফ আল্লাহর কিতাবের নাম মন থাকা বেন থাকা হাদিস না কিছু লোক আছে কোরানও এতবার পড়ে না যতবার ফাজাইল আমল পড়ে রুটিন করে করে পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে না এটা কোরান না কোরান ছাড়া অন্য কোনো কিতাব এরকম রুটিন করে পড়া কি না এটা আদবের খেলাপ কোরান আপনি সবসময় পড়েন আর কোরানের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস এরপরে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তোমাদের জন্য রেখে গেলাম এরপরে সুন্নতের রাসূল ইল্লাহ রাসূল সারাস নামে সুন্নত তোমাদের জন্য রেখে গেলাম রাসুসালাম হাদিস রেখেছেন না কি রেখে গেছেন সুননাথ হাদিস এমনও হাদিস আছে রাসুসাল্লাম পরিস্থিতির কারণে একবারের জন্য কি করেছেন ওখানে বসার কোনো পরিবেশ নাই এজন্য জন্য দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এখন ওইটাকে আপনি আমল করতে পারবেন না ওইটা তখনকার জন্য আবার রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন ঘটনার কারণে বাস্তবতার কারণে আল্লাহর অর্ডারে এবং যুদ্ধের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করার জন্য তিনি কেউ বলেছেন নয়টা কেউ বলেছেন এগারোটা বিয়ে করেছেন এখন আপনি কি সেটা করতে পারবেন না এখন এসে কয়টা তাহলে উপরে করলে কি হবে না হবে না তাও করা করা বা বাধ্যতামূলক বিষয়টা এমন না এটা রাস্তা খোলা রাখা হয়েছে এরপরে আসেন সাল্লাম আমাদের জন্য কি রেখে গেলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন আরেকটা হচ্ছে কি সুন্নাত এরপর আসেন আমরা যদি এই সুন্না অনুযায়ী না চলি কোরআন অনুযায়ী না চলি তাহলে আমরা কেয়ামতের কঠিন ময়দানে দ্বারা খেয়ে যাব লম্বা একটা হাদিস বোখারে মুসলিমের বর্ণনা কেয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে সূর্যটা যখন মাথার এক বিঘা উপরে অথবা কেউ বলেন এক মাইল উপরে চলে আসবে তখন ওই ক্যামতের কঠিন ময়দানে যারা নাকি পাবে তাদের কান দিয়া এবং নাকে কে দিয়া মগজগুলা গুলে গুলে বেয়ে বেয়ে ফুটবে স্ত্রী তার স্বামীকে দেখে বাঁকবে সন্তান তার মাকে কে দেখে বাঁকবে মা তার সন্তানকে দেখে বাঁকবে সবাই সবাকে দেখে বাঁকবে শুধু ফির মনে রাখবে নাকি মা তার সন্তানকে তো ভালোবাসে মা চিনবে না তখন ফির আমাদেরকে মনে রাখবে নাকি ফিরসাপের নিজে জাননা যাবে কি না ওটা নিয়ে তো এই জন্য কোনো ফিসাবের উপরে কোনো বুজুর্গের উপরে ভর করা নয় আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করব ফিসাব থেকে আমি কি নিব দোয়া নিব কোরআন হাদিসের সবক নিব ভুল বুঝার কি নাই তাহলে আল্লাহ রাবিব সাল্লাম এই কথাগুলো বর্ণনা করে দিয়েছেন সাহাবিদের মাধ্যমে এবার যখন কঠিন ভয়াবহ অবস্থা তখন মানুষরা বলবে আল্লাহ আর সহ্য হয় না বিচার কার্য আপনি শুরু করে দেন এবার সবাই করতে করতে আর সহ্য করতে পারছে না চিন্তা করলাম কাছে যাব। আদম কাছে গিয়ে বলতে ইয়া আদম আপনি তো আমাদের আদি পিতা সাইয়েদুল বাসা বাসার আপনি তো আমাদের মানুষদের পিতা আপনি আমাদের জন্য কিছু একটা করেন আমরা আজকে বিপদ থেকে উদ্ধার হতে চাচ্ছি তখন হজরত আদম আলাহিসাল্লাম বলবেন না আমার পক্ষে সম্ভব নয় আজকের এই কঠিন ময়দানে সুপারিশ করার জন্য আমি আমার নিজেকে নিয়ে চিনতে আস এরপরে তখন তিনি বললেন তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই তোমরা আমার কাছে নয় তোমরা হচ্ছে হজরত ইব্রাহিম আল ইব্রাহিম কাছে যাও তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইসালাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় লোক আল্লাহ তাকে অনেক পরীক্ষা করেছেন তিনি পরীক্ষাগুলাতে উত্তীর্ণ হয়েছেন তোমরা তিনার কাছে যাও তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন তখন সবাই দলে দলে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে যাবেন গিয়ে বলবেন ও আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমল মুসলিমিন আপনি তো আমাদের জাতির পিতা আপনি তো আমাদের নাম রেখেছেন মুসলমান সুতরাং আপনি আমাদের জন্য আজকে একটা ব্যবস্থা করেন আমাদের হিসাবটা যাতে সহজ হয়ে যায় আমরা যাতে করে বিপদ থেকে উদ্ধার হতে পারি তখন ইব্রাহিম আসলাম বলবেন না আমার পক্ষে সম্ভব না বরং তোমরা হচ্ছে মোসার ইসলামের কাছে যাও তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন মুসা কালী মোল্লা তিনি যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেন সরাসরি আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলতেন তোমরা তিনার কাছে যাও তিনি হয়তো তোমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে পারবেন এখন সবাই দোলে দলে সেখানে চলে গেলেন এক পর্যায়ে তিনি বললেন আমার দ্বারা সম্ভব না তোমরা ঈশা আল্লাহ ইসলামের কাছে যাও তার কারণ হচ্ছে ঈশা রুহুল্লাহ তিনি আল্লাহর আত্মা এবং তিনি হচ্ছেন এমন আল্লাহর কাছের লোক এমন নবী তিনি আল্লাহ কুদরত দ্বারা সৃষ্টি করেছেন বাবা সারা এরপরে তিনি এসেছিলেন এমন লোক তিনি যখন কোনো কুষ্ঠরোগের কুষ্ঠরোগীর হাতে গায়ে মাসে করতেন ওই কুষ্ঠরোগ সাথে সাথে ভালো হয়ে যেত এবং অনেক দূরে দূরে কোন গড়ে কি রান্না হয়েছে তিনি এখান থেকে বসে বলে দিতে পারতেন আপনি তো এমন লোক সুতরাং আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করেন তখন হজরত ইশার বললেন না আমাদের আমার পক্ষ সম্ভব না তার কারণ হচ্ছে ওই আহালে কিতাবরা আমাকে আল্লাহ ছেলে বানিয়ে ছেড়েছে তারা বলেছে আমাসি না সিহ্ন তারা উজাইরকে বানিয়েছে আল্লাহ ছেলে এরপরে আমি ইহুদিরা বানিয়েছে উজাইর আল্লাহ ছেলে আর নাসারারা আমাকে বানিয়ে ছেড়েছে আল্লাহ ছেলে আমি আমার বিষয় নিয়ে অনেক চিন্তিত আমার পক্ষে সম্ভব না আমার মন বলে আজকের এই কঠিন কোনো নবী কোনো রাসুল দিয়ে এখানে কাজ হবে না তোমরা আমি আশা করি তোমরা তিনি যিনি নাকি সাঈদুল আম্বিয়া সাঈদুল কনাইন সঈদুল মোরসালেন ক্ষমা বিসদ বক্রুদ্ধ যা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকটে যাও তিনি তোমাদের কাজকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে এরপরে ওই লোকেরা গিয়ে দেখতে পাবে আল্লাহর হাবিব সাল্লাহাম শেষ দায় পড়ে আসেন শেষ দায় পড়ে পড়ে কানতে তখন আল্লাহ বলবেন ও নবী আপনি কান্নার কোনো দরকার নাই আপনার কান্না আমার সহ্য হয় না আপনি বহুদের ময়দানে আপনি দাঁত জড়িয়েছেন তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন দুনিয়াতে কাফের আপনাকে অনেক কষ্ট দিয়েছে আজকে আপনি কান্নাকাটির কোনো দরকার নাই আজকে ইরফা রসাক আপনি আপনার মাথা উঠান ইস্ফাতু সাপপা আপনি যার জন্য সুপারিশ করবেন যা সুপারিশ করবেন যা বলবেন আমি আল্লাহ তার জন্য সেই সুপারিশটা কবুল করে নিব সাল এই কথা বলার পরে আল্লাহর হাবিবস আল্লাহ সাল্লাম দাড়ি মাথা উঠায়া এরপর উম্মদের কেদার করাচ্ছেন বলবে আল্লাহ হাবিব বললেন ইয়া রাব্বি অন্যান্য নবীরা যেখানে বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি সেখানে আল্লাহ রাবিব বলবেন ইয়া রাব্বি ও আমার রব আমার আর কোনো চাওয়া পাও নাই উম্মাতি উম্মাতি আমার উম্মদদেরকে আপনি বিপদ থেকে বাঁচায় দেন আল্লাহু আকবার তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মদদেরকে হাউজে কাউসারের পানি বিলাবেন হাউজে কাউসার খাওয়াতে চাইবেন হাউজে কাউসার হলে এমন একটা খাদ্য যেটা নাকি দুধের চাই তো সাদা মধুর চাই তো মিষ্টি দুনিয়াতে অন্যান্য পানি খেলে আল্লাহ তালা তাদেরকে ফিফা মিটিয়ে দেন কিন্তু এই হাউজে কাউসারও এমন খাওয়া যেটা ক্ষুদাও মিটে ফিফা সাও মিটে যায় যারা এক ফেলা পান করবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তার একবারের জন্য আর ক্ষুদা লাগবে না শব্দ তখন আল্লাহর হাবিব বলবেন ওয়াল্লাহ আমি আপনি আমাকে সুযোগ দেন আমার উমরদেরকে আমি হাউজে কাউচার বিলাব সবে আশা নিয়ে আপ আসে আছে আল্লাহর হাবিবের সামনে এবার আল্লাহর হাবিব যখন খাওয়াতে চাইবেন তখন হঠাৎ করে এক পর্যায়ে মধ্যখানে একটা দেয়াল পড়ে যাবে একটা পর্দা পড়ে যাবে তখন আল্লাহর হাবিব বলবেন কার এত বড় সাহস আমি আমার হাউজে কাউসার বিলাচ্ছি কে আমাকে বাধা দিচ্ছ এরা তো আমার উম্মত তখন আল্লাহর হাবিবকে ফেরেসরা জবাব দেবেন এরসুল আল্লাহ আলহ্লাম এরা আপনার খাটি উম্মত নয় এরা আপনার নামদারি উম্মত বন্ডপ এরা হচ্ছে নামদারি আশেখের রসুল এরা দুনিয়াতে দাবি করতেছে আমরা আশেখের রসুল কিন্তু রসুল সালাম যে সন্নত তারা মিষ্টি খাওয়া সুন্নত কদু খাওয়া সুন্নত মধু খাওয়া সুন্নত এরপরে বাগডি সুন্নত মেসোয়াক সুন্নত সব কিছু মানত কিন্তু অন্যায় যেখানে বাধা দিতে হবে সেখানে সমাজ চলবে কোরআন দিয়া রাষ্ট্র চলবে কোরআন দিয়া সেইটা তারা মানত না সকল সুন্নতকে তারা মানত না এবং যা মানত তা নিজের মন গোড়া মানত ইসলামে যেটা নাই কোরআনে যেটা নাই আপনার নাম দিয়া তাদের সুবিধা মতো সেগুলো বানিয়ে নতুন করে ঢুকিয়েছে তারা বেদাতের সাথে শিরিকের সাথে যুক্ত ছিল তখন আল্লাহর হাবিব বলবেন সোকান সোকা লিমান বাদি দূর হয়ে যাও বেগে যাও আজকে আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোনো সুপারিশ নাই আজকে তোমাদের জন্য কোনো হাউসে কাউসার নাই তাহলে শেষ মুহূর্তে আল্লাহর হাবিব সালসলামকে সুপারিশ করার জন্য দেয়া হলো তিনি যদি শেষ মুহূর্তে আমাদেরকে নিরাশ করেন শেরিক বিদাত করার কারণ ইবাদতের মধ্যে সেখানে যদি এটা হয় তাহলে আমাদের কোনো লাভ হবে এই জন্য কোরআন সুন্না যেখানে আমরা আসি সেরেক বেদাত করা যাবে না আল্লাহ বললেন অনবি আপনি বলে দেন সুরাকা আল্লাহ বললেন ফামা কান

এবাদতের সাথে আমি আল্লাহর সাথে যাতে কাউকে শরিক না করে এবাদতের সাথে যাতে তারা কি না করে শরিক না তাহলে আমি আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে কি পারবে না এই জন্য আমার এবাদত যেটুকু হোক কম হোক নুরানের ফলাফায় হাদিস পড়ে না আখলিশ দিই না কলিল যে অলফা আমলের নাচার জন্য কি হবে যথেষ্ট খুবই গুরুত্বপূর্ণ কথা তাহলে আমি ষাট সত্তর বছর আমল করলাম কিন্তু সেটা যদি কোরআন শূন্য অনুযায়ী না হয় বানওয়ার আমল হয় তাহলে আমার কি হবে না লাভ হবে না সেই শূন্য কাঠ যেমন জলিপুরে সরকার আমার আমলগুলো কি শেষ এই জন্য আমল যেইটুকু করব। সেটা হতে কি অনুযায়ী কোরআন এবং শূন্য অনুযায়ী বেশি বেশি কোরআন তেলাত করতে হবে বুঝে বুঝে কোরআন আমরা শুধু এর ভিতরে সীমাবদ্ধ না কোরআনকে আমরা কী করতে হবে অর্থ সহ ব্যাখ্যা সহ ব্যাখ্যা তাপশিষ্য আমাদের কি ফটতে হবে এবার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে দুনিয়ার সকল সেক্টরে আমাদেরকে কোরআনকে কি পৌঁছে দিতে হবে প্রিয় ভাইরা সময় শেষ